দর্শক আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতোই আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আজকের ভিডিও যে টপিক সেটা নিয়ে আমি সে আগে একবার আলাপ করেছি, তো আমি আজকে একটু বিস্তারিতভাবে আলাপ করতে চাই যে অনেক সময় মা বাবারা আমাদের কাছে প্রশ্ন রাখেন, স্যার আমার বাবু রাত হলেই ব্যথা করে, পা ব্যথা করে, খুব চিন্তায় আছি স্যার, সারা রাত বসে বসে পা টিপতে হয়, এই পা ব্যথা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ আছে কিনা, অর্থাৎ শিশুর পায়ের ব্যথা নিয়ে আজকে আমি কিছু কথা বলতে চাই। দর্শক, আমরা বলবো যে বাবুদের যে পায়ের ব্যথা এটা একটি নিত্য নৈমিত্তিক ঘটনা, বিশেষ করে বাবুদের যে গ্রোয়িং পিরিয়ড, যখন বাবুরা বাড়তে থাকে, লম্বা হতে থাকে, তখন বাবুদের সারাদিন দৌড়ঝাঁপ করার পর সন্ধ্যার পরে যে মারা বলে, স্যার আমার বাবু পাটা ব্যথা কথা বলে, রাতে শোয়ার আগে পা ব্যথা করে, পা টিপে দিতে হয়, সারা রাতও বসে পা টিপতে হয়। তো আমি বলবো দর্শক, এই জিনিসটা কিন্তু নর্মাল, এটাকে আমরা বলি গ্রোথ পেইন বা গ্রোয়িং পেইন, এটা বাড়ন্ত বয়সে বাবুদের সব বাবুরই হয় এবং এটা 8 থেকে 10 বছর পর্যন্ত কিন্তু এই ব্যথা হবেই। সুতরাং এটি নিয়ে আপনি চিন্তিত না হয়ে আমি বলবো বরং এটি আপনার জন্য এমন একটি নিউজ যে এই এই সময় আপনার বাবু লম্বা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কখন চিন্তিত হবেন, কখন আপনি মনে করবেন আপনার বাবুর এই পায়ে ব্যথাটা চিন্তার কারণ আছে, সেটা নিয়ে আমি একটু আপনাদের হাইলাইট করতে চাই যে নর্মালি তো গ্রোয়িং পেইন হতেই পারে বা গ্রোথ পেইন হতে পারে, কিন্তু কখন আমি চিন্তিত হব। নাম্বার ওয়ান, যদি বাবুর পায়ের গিট জয়েন্টগুলো ফুলে, তাহলে যদি জয়েন্ট ফুলে যায়, বিশেষ করে আমাদের নি জয়েন্ট বা অ্যাঙ্কেল জয়েন্ট, সেই জয়েন্টগুলো যদি ফুলে, জয়েন্টগুলো যদি গরম হয়ে থাকে, জয়েন্টগুলো যদি ফুলে লাল হয়ে থাকে, এত ব্যথা সে হাত দিতেই দিচ্ছে না ওখানে, তাহলে বুঝতে হবে সমস্যা আছে। এবং আমি বলেছি যে ব্যথা যদি রাতে হয় সেটা চিন্তার কোনো কারণ নেই, কিন্তু বাবু যদি ঘুম থেকে উঠে পা ফেলতে না পারে এবং তার ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথা হয়, অর্থাৎ যে বড় বড় জয়েন্ট যেটা আমি বলেছি নি জয়েন্ট, ব্যাঙ্কেল জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এই ব্যথাগুলো হলে বুঝবেন এটা গ্রোথ পেন। কিন্তু যদি ছোট ছোট জয়েন্টে ব্যথা হয়, ছোট ছোট আঙুলের জয়েন্টগুলোতে ব্যথা হয়, পায়ের ছোট ছোট জয়েন্টে ব্যথা হয় এবং সকালবেলা যে সে যদি ঘুম থেকে উঠে পা ফেলতে না পারে, তাহলে বুঝতে হবে এটা সমস্যা আছে। তাহলে আমরা যে সমস্ত ব্যথার জন্য আপনার বাবুর সমস্যা হতে পারে, একটা হচ্ছে যদি ব্যথা যেটা বাত জ্বর, যেটা নিয়ে আমাদের কাছে মারা প্রশ্ন করেন, স্যার আমার বাবু বাত জ্বর আছে কিনা, তাহলে আমি এই ব্যাপারে হাইলাইট করতে চাই যে বাত জ্বর হতে হলে বাবুর ব্যথাটা বড় বড় জয়েন্টে হবে, কিন্তু ব্যথাটা মুভ করবে। আজকে সে বলবে ডান হাঁটুতে ব্যথা, কালকে সে বলবে বাম হাঁটুতে ব্যথা, পরশুদিন সে বলবে স্যার আমার বাবুর পা নিচে ব্যথা করছে। তাহলে ব্যথাটা যদি মুভ করে, সেই সাথে আরো কিছু ক্রাইটেরিয়া আছে সেটা আপনাদের জানার দরকার নাই, তাহলে কিন্তু বাত জ্বর আমরা ভাববো। এবং বাত জ্বরে জয়েন্টে প্রচুর পেইন হবে কিন্তু ফোলা থাকবে না, অর্থাৎ পেইনটা খুব বেশি হবে কিন্তু ফোলা থাকবে না, বাবু আপনাকে হাত দিয়ে ধরতেই দেবে না জয়েন্টে, তাহলে বুঝতে হবে এখানে বাত জ্বরের লক্ষণ আছে। আর যেটা আমাদের বয়স্কদের আর্থ্রাইটিস হয়, যেটা বাবু দেখাতে বলে জেআইএ, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, সেখানে বাবু ঘুম থেকে উঠে পা ফেলতে পারবে না, সকালবেলা ঘুম থেকে উঠে বলে মা প্রচন্ড ব্যথা করছে, আর ওই যে বললাম ছোট ছোট জয়েন্টে ব্যথা হবে এবং এখানে পেইনের চেয়ে ফোলাটা বেশি থাকবে। তাহলে দর্শক, আমি তিনটা পেইনের ব্যাপার আজকে আমি আপনাদের হাইলাইট করেছি। একটা হচ্ছে গ্রোথ পেইন, যেটা বাবুদের নর্মালি বাবুদের বাড়ন্ত বয়সে হয়, সব বাবুরাই রাতে বা সন্ধ্যায় ব্যথার কথা বলে, যেটা নর্মাল, কিন্তু এই পেইনটা ততক্ষণ পর্যন্ত নর্মাল যতক্ষণ পর্যন্ত তার জয়েন্টগুলো ফুলবে না, ফুলে লাল হবে না, গরম হবে না এবং রাতে হবে। কিন্তু এই পেইনটাই যদি তার মুভ করতে থাকে এবং বড় বড় জয়েন্টে হয়, আজ এই পায়ে কালেই পায়, সেই সাথে প্রচন্ড ব্যথা সে ধরতেই দিচ্ছে না, সেটা বাত জ্বরের লক্ষণ। আর যদি ঘুম থেকে উঠে সে পা ফেলতে না পারে এবং ছোট ছোট জয়েন্টে ব্যথা হয় এবং ফোলা থাকে, তাহলে বুঝবেন বয়স্কদের যে আমাদের আর্থ্রাইটিস হয়, জিআইএ, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস, সেই রোগের লক্ষণ। তো দর্শক, তিনটি রোগ পাশাপাশি আছে এবং তিনটি রোগেরই লক্ষণ কিন্তু পায়ে ব্যথা, কিন্তু এটাকে আপনাকে আলাদা করতে শিখতে হবে এবং অবশ্যই তাহলে প্রয়োজনে আপনাকে আপনার শিশু বিশেষজ্ঞ ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। গ্রোথ পেইন যেটা নিয়ে আমি প্রথমে বলছিলাম নর্মাল, সেটাতে আসলে আমরা তেমন কিছুই দেই না, তার বাবুর মানসিকভাবে যাতে সে চাঙা থাকে আমরা একটা পেইন কিনে সে প্যারাসিটামল দিই, অনেক সময় আমরা আইবুপ্রোফেন সিরাপ দিই, আপনারা প্যারাসিটামল বা নাপা দেবেন, আমি নাপার ডোজ সম্বন্ধে বলেছি। আর ওই যে আবারও বললাম আমরা ভিটামিন ডি দিই, কারণ অনেক সময় আমরা মনে করি ভিটামিন ডিটা দিলে এই ব্যথাটা কিছুটা সহনীয় হয়ে যায়, তো সেটা আপনি আপনার ডাক্তার দেবে। কিন্তু যদি আপনি দেখেন আপনার বাবুর জয়েন্ট ফুলছে, ফুলে লাল হয়ে যাচ্ছে, গরম হয়ে যাচ্ছে, ইভেন বিছানা চাদর সাথে ঘষা খেলে তার প্রচন্ড ব্যথা হচ্ছে, বুঝতে হবে আপনার বাবুর বাত জ্বরের লক্ষণ আছে। আর আবারও যেটা বলছি, সকালবেলা ঘুম থেকে যদি পা ফেলতে না পারে এবং ছোট ছোট জয়েন্টে যদি ইনভলভমেন্ট হয়, বুঝতে হবে এখানে বয়স্কদের মতো বাবুদেরও আর্থ্রাইটিস হয়েছে। তো দর্শক, আমি মনে করি কোনো রোগ নিয়ে আপনারা হেলাফেলা করবেন না, কখনো এদিক ওদিক থেকে শুনে ওষুধ খাবেন না, অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন, নিজে থেকে কোনো ওষুধ খেতে যাবেন না, কোনো পেইন কিলার অযাচিত খেয়ে ব্যথা কমিয়ে রাখবেন না, কারণ বাত জ্বর আমরা প্রমাণ করার জন্য আমরা আমাদের মতো করে কিন্তু একটা ট্রায়াল দিই,
যে ইকোস্প্রিন বা অ্যাসপ্রিন জাতীয় ওষুধ দিয়ে খেলে যদি ব্যথা কমে যায় তখন আমরা ভাবি এখানে বাতজ্বর আছে। কারণ আপনি যদি আগেই ব্যথা কমিয়ে আমাদের কাছে আনেন তাহলে আমরা রোগ ডায়াগনোসিস করতে কিন্তু আমাদের সমস্যা হবে। তো আজ এ পর্যন্তই, ব্যথা নিয়ে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে শেয়ার করতে পারেন, আমার কাছে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, বরাবর মতোই আজ বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।